بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। যেমন আপনি জানতে চেয়েছেন যে মাটি না পাওয়া গেলে পাথর দিয়ে কি তায়াম্মুম করা যাবে? জি যাবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এটি হলো মুহাক্কিক ওলামায়ে দ্বীনের অভিমত। আল্লাহ বলতেছেন, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, তোমরা পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। সাইদ এর আবিধানিক অর্থ হলো কুল্লামা সাউদাহ ওয়ার্তাফা আলা ওয়াজহিল আরদ, প্রত্যেক ওই বস্তু যা জমিনের উপর থেকে উঁচু হয়েছে, সেটা মাটি হোক পাথর হোক ইত্যাদি, এক কথায় জমিন থেকে যার ব্যুৎপত্তি। সুতরাং মাটি দিয়ে তায়াম্মুম করা যায়। অনুরূপভাবে কঙ্কর জাতীয় যা থাকে মরুভূমিতে জায়েজ, এটা দিয়েও অনুরূপভাবে বেলে মাটি দিয়ে, পাথরযুক্ত মাটি দিয়ে, শুধু পাথর দিয়ে, এগুলো দিয়ে তায়াম্মুম করা বৈধ রয়েছে, অসুবিধা নাই। বরং আরব জাহানের অধিকাংশ মাটিরই এ অবস্থা যে মাটিগুলি শুধু মাটি হয় না, বরং ওর সাথে কঙ্কর ইত্যাদি মিশ্রিত থাকে, অতএব অসুবিধা নাই। মাটি না পাওয়া গেলে পাথর দিয়ে তায়াম্মুম করা যাবে। আশা করি উত্তর পেয়েছেন, ধন্যবাদ।